বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি পি এম কৃষি সম্মান নিধি যোজনা নিয়ে তো পি এম কিষাণ সম্মান নিধি দীপাবলির আগে দ্বিগুণ হতে পারে কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তো দ্বিগুণ হয়ে গেল পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তো বন্ধু কারা কারা পাবেন দেখে নাও এই ভিডিওটিতে সো কারা কারা পাবেন পি এম কিষাণ সম্মান নিধি যোজনা দীপাবলির আগে দ্বিগুণ হতে পারে টাকা তো সেই টাকা কারা কারা পাবেন এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত আলোচনা করে দেবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সঙ্গে আপনি যে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা লেটেস্ট আপডেটটি জেনে নেব কী বলা হয়েছে কৃষকদের জন্য দারুণ সুখবর দীপাবলির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ হতে পারে আর কতটা কার্যকর হলে কৃষকরা বছরে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা পাবেন অর্থাৎ প্রতি তিন মাসের অন্তর দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবেন তা জানিয়ে দিল প্রধানমন্ত্রী মনে করা হচ্ছে এইবার তারা দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবেন নাম নথিভুক্ত করার জন্য পি এম কৃষি সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে যেতে হবে দু হাজার আঠেরো সালে শুরু হয় এই যোজনা যোজনার উদ্দেশ্য ছিল দু হাজার বাইশ সাল পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করার তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে কৃষি সম্মান নিধি প্রকল্পে টাকা দ্বিগুণ করে দেওয়া হলো তো তো সবাইকে এই প্রিএম পোর্টালে এসে পদে আবেদন করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাওয়ার জন্য যে কী করতে হবে সে নাম নথিভুক্ত করার জন্য পি এম কৃষাণ সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে যেতে হবে সেখানে বিস্তারিত দেওয়া আছে সো পি এম কিষান সম্মান নিধি যোজনা ওয়েবসাইটে এসে সেখানে যে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে তো সেগুলি পুট করতে হবে এবং যা যা বলা হয়েছে সেগুলি পুট করতে হবে তো বন্ধুরা এটি কৃষকদের জন্য একটা খুবই খুশির খবর তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকুক